أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আমরা আজকে সূরা আল হাদিদের 25 নম্বর আয়াত থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন। এর আগে আমরা দেখেছি তিনি দুনিয়া এবং আখিরাতে কম্পেয়ার করেছেন এবং সেখান থেকে ইমানদারদেরকে আহ্বান করেছেন যারা সেই জান্নাতকে পেতে চায় তাদেরকে কী করতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে তোমরা একজন আরেকজনের সাথে কম্পিট করো, এগিয়ে যাও প্রতিযোগিতার সাথে। তারপরে এখানে ইমানের একটা বিশেষ দিকের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করেছেন, সেটা হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখানে যে আল্লাহ কী পছন্দ করেন, কাদেরকে পছন্দ করেন। এবং তারপরে এখানে এসেছে যে রাসূলদের কথা, রাসূলদের ব্যাপারে যে তাদেরকে কেন পাঠানো হয়েছিল এবং সেখান থেকে আমাদের জন্য কী শিক্ষা রয়েছে। তো 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলছেন যে আমি আমার রসুলদের সুস্পষ্ট নিদর্শনসমূহ এবং হেদায়ত দিয়ে পাঠিয়েছি, তাদের সাথে কিতাব ও মিজান নাজিল করেছি যাতে মানুষ ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এখানে দেখি যে এই আয়াতটা শুরু হয়েছে লাকাদ দিয়ে। লাকাদ এখানে হচ্ছে যে এমফেসিস দেওয়ার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, যেটা কত সার্টেন সেটা বোঝানোর জন্য, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। জাল্লা বলছেন যে লাকাদ আরসালনা, আমি রাসুল পাঠিয়েছি, এবং কেন পাঠিয়েছেন সেই কথাটা এখানে এসেছে। এবং সেখানে বলেছেন যে আমি লাকাদ আরসালনা রসুল্লানা বিল বাইয়িনাতি, আমি রাসুলদেরকে পাঠিয়েছি, সে মেসেঞ্জারদেরকে পাঠিয়েছি হচ্ছে কি দিয়ে, বাইয়িনাত দিয়ে। এখানে তিনটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা হচ্ছে যে আমি রসুলদেরকে পাঠিয়েছি বাইয়িনাত দিয়ে, এবং তাদের সাথে দিয়েছি কিতাব এবং মিজান। এবং কেন দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুমান নাসু বিল কিসত, যেন তারা কি করতে পারে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে এখানে আমরা দেখি যে দুনিয়ার বুকে আদম আলাহ ইসলাম থেকে শুরু করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পর্যন্ত যত নবী রাসুল এসেছেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে সেই মেসেঞ্জারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস দিয়েছেন, এবং এই তিনটা জিনিস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে তারা ইনসাফের উপরে সুদৃঢ় থাকতে পারে। তাহলে এই তিনটা জিনিস কী সেটা আমরা দেখতে পাই এখানে। সেখানে বলা হয়েছে যে এক নম্বর হচ্ছে বাইয়েনা। বাইয়েনা মানে হচ্ছে স্পষ্ট নিদর্শন, এবং বাইয়েনাথ শব্দটার মিনিং হচ্ছে, যেটা হচ্ছে প্লুরাল বহু বচনে এসেছে, যেটা মানে হচ্ছে ক্লিয়ার প্রুফ, যে কোনো কিছুর একদম সুস্পষ্ট প্রমাণ, অথবা যেটা হচ্ছে যে ইন ডিসপিউটেবল এভিডেন্স, যেটার ব্যাপারে কোনো ধরনের যে এই এভিডেন্সটার ব্যাপারে অথবা এটার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না, এ ধরনের জিনিসকে বাইয়েনাত বলা হচ্ছে। সো এটা হতে পারে ইন্টেলেকচুয়াল, এটা হতে পারে আমাদের পঞ্চেন্দ্রিয় দিয়ে যেটা আমরা বুঝতে পারি সে ধরনের কোনো জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রুফটা দিতে পারেন। সো এটার তাফসিরে স্কলাররা বলেছেন যে সুস্পষ্ট নিদর্শন বলতে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসুল পাঠিয়েছেন তাদেরকে তাদের নবুয়তের প্রমাণ হিসাবে অথবা তাদের নবুয়তকে বিশ্বাসযোগ্য করার জন্য যখন তাদের লোকেরা তাদের কাছে বিভিন্ন জিনিসের জন্য প্রমাণ চেয়েছে, তখন দেখা গিয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন কিছু মুজেজা দিয়ে দিয়েছিলেন যেটা দেখে স্বাভাবিকভাবেই তাদের বিশ্বাস হওয়ার কথা, তাদের বুঝার কথা যে তারা সাধারণ কোনো মানুষ নন, তারা আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ আশা মেসেঞ্জার এবং আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব। সো সেই নবুয়তের প্রমাণ হিসেবে আমরা দেখি যে ঈসা আলাহ ইসলামের জন্য, মুসা আলাহ ইসলামের জন্য, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য অনেক মুজেজা ছিল। যেমন ঈসা আলাহ ইসলাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কিছু গুণাবলী দিয়ে দিয়েছিলেন, তিনি অন্ধকে দৃষ্টিশক্তি দিতে পারতেন, কুষ্ঠরোগীকে তিনি ভালো করে দিতে পারতেন, প্রাণহীনকে প্রাণ দিতে পারতেন। তো এই সমস্ত কিছুই ছিল আল্লাহর ইচ্ছা, এবং এই মিরাকলগুলো যারা দেখতো তারা বুঝতে পারতো যে তার নবুয়তের যে ঘোষণা তিনি দিয়েছেন সেটা যে সত্যি। মুসা আলাহ ইসলামের কথা আমরা জানি যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মিরাকল দিয়েছিলেন, যেটা লাঠি সাপে পরিণত হয়ে যেত, তিনি লাঠি দিয়ে স্ট্রাইক করে নদীর মাঝখানে ভাগ করে দিয়েছিলেন। এবং মুসা আলাহ ইসলামের ই থেকে আমরা দেখি যে তার আরও কিছু ই ছিল, যে তিনি হাত যখন তার
বগলের নিচে রাখতেন, আর্মপিটের মধ্যে রাখতেন, তখন দেখা যেত সেখান সেই হাড়টা ঝলমল করে উঠত। তো এই সমস্ত কিছুই হচ্ছে মুসা আলাইসালামের জন্য মিরাকল হিসেবে ছিল, এবং তারা এগুলো দেখেই বুঝতে পেরেছিল। এবং যেটা আমরা জানি যে মুসা আলাইসালামের মিরাকল দেখেই জাদুকররা যারা তার অ্যাগেনস্টে আসছিল, তারা দেখা গেল যে মুসা আলাইসালামের এই মিরাকল দেখে তারা সাথে সাথে ইমান গ্রহণ করে নিয়েছিল। এবং সবশেষে আমরা দেখি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনেও অসংখ্য মুজিজা ছিল, মিরাকল ছিল। যে খাবারের ব্যাপারে আমরা জানি যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে খাবারে ঢেকে দিতেন অথবা যে খাবার সার্ভ করতেন, সেই খাবার দেখা যেত যে খুব সামান্য পরিমাণ দেখা গেল, সেই খাবার দিয়ে অনেক মানুষকে সেখানে খাওয়ানো যেত এবং তারা ক্ষুধার্ত থাকতো না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা, এবং সমস্ত নবী রাসুলদের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ মুজিজা সেটা হচ্ছে এই আল কোরআন, যেটা হচ্ছে অন্য নবী রাসুলদের যত বাইয়ে না বা সুস্পষ্ট নিদর্শন রয়েছে সেটা তাদের সময়ে শেষ হয়ে গিয়েছিল, তাদের মৃত্যুর সাথে সাথেই কিন্তু সেটা মানুষ আর দেখতে পেত না। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই আল কোরআন, সেই আল কোরআন হচ্ছে দ্য বেস্ট মিরাকল এভার, যে এই কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত থাকবে, এবং মানুষ যদিও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নাই, তারপরেও মানুষ এগুলো দেখবে এবং দেখে দেখে বুঝতে পারবে এই কোরআনের প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের জন্য লেসন, যে প্রত্যেকটা ওয়ার্ড, ওয়ার্ড সিলেকশন, সেন্টেন্স কীভাবে মেক করা হয়েছে এবং সেখানে যে মেসেজগুলো আছে সমস্ত কিছুই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা সুস্পষ্ট নিদর্শন আমাদের জন্য। সো এটা যেমন একটা হতে পারে যে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি যে ফিজিক্যাল কিছু এক্সাম্পল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে দেখতে দেখ বা ইয়ে না বা সুস্পষ্ট নিদর্শন দিতে পারেন রাসূলদের মাধ্যমে। আরেকটা হচ্ছে যে তাদের মাধ্যমে যে সত্য তথ্য উপস্থাপন হয়েছে সেটাও আমাদের জন্য সুস্পষ্ট নিদর্শন। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যারা চলেছে তার কথা, তার আচরণ, তার চরিত্র দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে। তো এই যে তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এসেছে বা তার চরিত্রের মাধ্যমে তিনি পেশ করেছেন সেটাও একটা সুস্পষ্ট নিদর্শন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজে ছিলেন এই কোরআনের বাহক, কোরআনের প্রত্যেকটা লেসন তার জীবনে ছিল এবং যেটা যারা অবিশ্বাসী ছিল তাদেরকেও কাছে টেনে নিয়ে এসেছে। তো এটাও এক ধরনের বাইয়েনা হতে পারে। তারপরে বলা হয়েছে ওয়ানজালনা মারাহুমুল কিতাবা, এবং আমি তাদেরকে সেন্ড করেছি, আমি তাদেরকে পাঠিয়েছি, তাদের সাথে কি দিয়েছি, আল কিতাব অ্যান্ড আল মিজান, এই দুটো জিনিস আমি তাদেরকে দিয়েছি। সেই কিতাব হচ্ছে সমস্ত গাইডলাইনের উৎস, যে বই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল কোরআন এসেছে। এর আগেও যত নবী রাসুল এসেছেন তাদের কাছে আসমানি কিতাব ছিল, তাদের কাছে সহিফা ছিল, সবার কাছে কিছু না কিছু গাইডলাইন ছিল। সেই গাইডলাইনের উৎস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব দিয়ে দিয়েছেন, যে তাদের সাথে এই কিতাবকে পাঠিয়েছেন, যে শুধুমাত্র মানুষকে দেখেই বা নবী রাসুলদেরকে দেখেই তারা যে মানুষ যাতে বলতে না পারে যে না সে তো আমাদের মতোই মানুষ, তার কথা কেন আমাদেরকে ফলো করতে হবে, যেটা সবসময়ই তারা বলে এসেছে। সো সেটার সাথে এডিশন হিসাবে, সেটার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূরক হিসাবে তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছেন, যাতে মানুষের মাঝে সুস্পষ্ট নির্দেশগুলো মানুষ পেয়ে যায় এবং তাদের মাঝে কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়। এবং তার সাথে দিয়েছেন মিজান, মিজান এসেছে, মিজানের স্বাভাবিক অর্থ আমরা বলে থাকি যে দাড়িপাল্লা অথবা যেটাতে ব্যালেন্স করা হয় সেটা, এটা এসেছে ওজানা থেকে। আমরা বাংলায় ওজন শব্দটার সাথে পরিচিত, ওজানা মানে হচ্ছে কোনো জিনিসের ওজন নেওয়া, কোনো জিনিসকে ব্যালেন্স করা, ইভেন আপ করে দেওয়া। তো এটা হচ্ছে এরকম যে কোনো জিনিসের মধ্যে ভারসাম্য মেনটেন করার জন্য, দুইটিকে ব্যালেন্স করার জন্য যে জিনিসটাকে ইউজ করা হয় সেটাকে মিজান বলা হচ্ছে, এটা একটা টুলস সেই ওয়েট নেওয়ার জন্য। সো মিজাল, মিজানের একটা অর্থ হচ্ছে এটা ব্যালেন্স এস্টাবলিশ করে, যে আমরা যখন কোনো জিনিস মাপি তখন দাড়িপাল্লার মাঝে দুইটা জিনিস নিয়ে যেমন সেটা ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য হেল্প করা হয় তখন এটাকে মিজান বলা হয়। মিজানের আরেকটা মিনিং হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার, ইকুইটি, ফেয়ারনেস, ভারসাম্য অথবা সমতা স্থাপন করা, ফেয়ারলি ট্রিট করা, এটাকে মিজান বলা হয়ে থাকে। সো আমরা দেখি এটা যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিনি রাসূলদেরকে মিজান দিয়ে পাঠিয়েছেন, এবং রাসূলদের মিজানের উদ্দেশ্য হচ্ছে যে রাসূল
যতনবী রাসুল এসেছেন, তারা সমাজের বুকে ভারসাম্য স্থাপন করবেন, ভালো এবং খারাপের মধ্যে ভারসাম্য স্থাপন করে কোনটা ভালো সেটা তাদেরকে শিখাবেন এবং কোনটা মন্দ সেটা শিখিয়ে তাদেরকে সেখান থেকে কম্পেয়ার করে তারা যাতে সঠিক গাইডলাইন পেতে পারে সেটা তাদেরকে তিনি শিখাচ্ছেন। আল্লাহ আব্বুল আলমিন এ নবী রাসুলদের মাধ্যমে সমাজের জাস্টিস প্রতিষ্ঠা করেছেন, যে ন্যায়ের ন্যায় অথবা সুবিচার প্রতিষ্ঠা করার জন্য যা কিছু দরকার তারা দুনিয়ার বুকে এসে তা করেছেন। তারা মানুষের মাঝে কোনো ধরনের বিভেদ অথবা ভেদাভেদ যাতে না থাকে সেটা দূর করার করে সেখানে ইকুইটি অথবা ফেয়ারনেস সেখানে এস্টাবলিশ করেছেন, যার নমুনা আমরা দেখতে পাই যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় থেকে শুরু করে খেলাফতের মাধ্যমে যারা খলিফা ছিলেন তাদের জীবনের মধ্যে আমরা দেখতে পাই যে তারা কিভাবে সে জাস্টিস এস্টাবলিশ করেছেন, কিভাবে সবাইকে সমানভাবে সমান মর্যাদা দেওয়া হয়েছে। সেখানে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে তিনি খুবই স্ট্রং এবং খুব ডমিনেন্ট ফিচার ছিলেন, এবং তার সবসময়ই তিনি যেটা যে কোনো কিছু অন্যায় দেখলে তিনি সবচেয়ে বেশি বোকাল ছিলেন এবং সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি এগিয়ে আসতেন। সে উমর রাদিয়াল্লাহু আনহুকে সবাই ভয় পেত তার যে স্ট্রংনেস, যে স্ট্রেংথ অথবা তার যে অন্যায়ের বিরুদ্ধে তার যে অবস্থান। তো সেই উমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে সবাই যে পরিমাণ কাপড় পেয়েছে ঈদের সময়, যে বাইতুল মাল থেকে সবাইকে কাপড় দেওয়া হয়েছে, সবাই যে পরিমাণ কাপড় পেয়েছেন দেখা গেলো যে ওমর রাদিয়াল্লাহু আনহু যে জামা বানিয়েছেন সেই জামা তার চেয়েও বড় হয়। তাকে কোশ্চেন করা হলো যে তার এই এক্সট্রা কাপড় কোত্থেকে আসলো। সুবহানাল্লাহ, তখন তিনি ছিলেন খলিফা, তখন তিনি তাদের লিডার, সেই লিডারকে কোশ্চেন করা হচ্ছে যে তার জামার এই এক্সট্রা পোর্শন কোত্থেকে এসেছিলো। যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর এই জামাটা হচ্ছে তার পার্টির সাথে তার ছেলের পার্টটা উমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকে এটা বড় হয়েছিল। কিন্তু এখানে আমরা যেটা দেখি যে এই যে যে জাস্টিস সেখানে বা ইকুইটি সেখানে এস্টাবলিশ হয়েছিল, যে কারণে একজন সাধারণ মানুষ একজন খলিফাকে প্রশ্ন করতে ভয় পেত না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা জানি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আত্মীয় ছিলেন, তিনি খলিফা ছিলেন এবং তার যে বর্মটা হারিয়ে গিয়েছিল বা চুরি হয়েছিল সেটার ব্যাপারে তিনি যখন কাজীর কাছে গিয়েছেন, তখন সুস্পষ্ট সাক্ষী না থাকার কারণে আলী রাদিয়াল্লাহু আনহু তার নিজের বর্মটা ফিরে পান নাই। এবং এগুলোই হচ্ছে যে সবাই জানতো যে আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যা বলেন নাই, সবাই জানতো যে তার কথাটাই সত্যি, কিন্তু তারপরও যেহেতু সাক্ষীর অভাব ছিল বা সাক্ষী সেখানে ছিল না, সে কারণে সেটাই আলী রাদিয়াল্লাহু আনহুর অ্যাগেনস্টে গিয়েছে এবং সেটাই তিনি মেনে নিয়েছেন। তো সুবহানাল্লাহ, এভাবেই ইসলাম আমাদের মাঝে এসেছে যাতে মানুষের মাঝে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়, ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত হয় এবং ইসলাম যতদিন পর্যন্ত সুন্দরভাবে প্রতিপালিত হয়েছে বা সুন্দরভাবে মেনে চলা হয়েছে ততদিন পর্যন্ত আমরা দেখি যে এই ধরনের সুন্দর সুন্দর এক্সাম্পল আমাদের সামনে এসেছে। এবং যখন থেকে মানুষ এখান থেকে দূরে সরে গিয়েছে তখন থেকেই আমরা দেখি যে সমাজে অন্যায় অবিচার কী পরিমাণ স্প্রেড হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাসূল থেকে তিনি পাঠিয়েছেন তাদের সাথে মিজান দিয়ে, তাদেরকে সাথে এই যে ব্যালেন্স বা জাস্টিস এস্টাবলিশ করার জন্য যে ধরনের শিক্ষা বা যে ধরনের নির্দেশনা প্রয়োজন, যা করা প্রয়োজন তিনি সেটাই তাদেরকে দিয়েছেন। এবং কেন তিনি এগুলো পাঠিয়েছেন তার কারণ হচ্ছে লিয়াকুমান নাসু বিলকিস, যেন নাস এখানে সমস্ত পিপল সমস্ত মানুষের কথাই বলা হয়েছে, যে সমস্ত মানুষ কী করতে পারে, তারা হচ্ছে ইনসাফের উপর প্রতিষ্ঠিত হতে পারে। ইয়াকুম মানে হচ্ছে একটু গ্যাট আপ, স্ট্যান্ড, তুমি কিছুর জন্য দাঁড়িয়ে যাওয়া অথবা কোনো কিছু আন্ডারটেক করা, ক্যারি আউট করা, কোনো কিছু পারফর্ম করা, কোনো কিছু করার ব্যাপারে এগিয়ে আসে, এটাকে ইয়াকুম বলা হয়। সো তাহলে কি বলা হচ্ছে, যাতে মানুষ কি করতে পারে, এই দায়িত্বটা নিতে পারে যে বিলকিস্ট, কিস্ত মানে হচ্ছে জাস্টিস, ফেয়ারনেস, ইকুইটি, তারা এই জাস্টিস এস্টাবলিশ করার জন্য অথবা সবার মাঝে ইকুইটি এস্টাবলিশ করার জন্য, সমতা, সার্ভা
প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করা দরকার সেটা যাতে এটা সম্ভব হয়। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সমস্ত মানুষের জন্য, এটা শুধুমাত্র যে যারা ইসলামের ফলোয়ার হবে তাদের জন্য দিয়েছেন সেটা কিন্তু না, বরং এর যে প্রভাব বা এর যে সুফল সেটা সবাই পেতে পারে এবং নবী রাসূলগণ এসেছেন সবার জন্য, সেটা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নবী রাসূলগণ আসেন নাই, সমস্ত মানুষের জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আরো বেশি এফেক্টিভ, কারণ তিনি এসেছেন, অন্য যত নবী রাসূল এসেছেন তারা এসেছেন তাদের কওমের জন্য, তাদের সম্প্রদায়ের বা তাদের এলাকার জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সমস্ত দুনিয়ার মানে সব সময়ে সব যুগে সমস্ত মানুষের জন্য তিনি নবী রাসূল হিসেবে এসেছেন। সুতরাং তার দায়িত্বটা ছিল আরো বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই নবী রাসূল পাঠিয়েছেন এজন্য যে তারা সামগ্রিকভাবে সবাইকে ন্যায় বিচারের উপর প্রতিষ্ঠিত করতে পারে। তাহলে এখানে আমরা দেখি নবী রাসূল পাঠানোর যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের সমাজের মাঝে সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সেটাই হচ্ছে। এবং মানুষ এটা বুঝতে পারবে যে তারা সে ন্যায় বিচারের উপরে কী পরিমাণ অবিচল রয়েছে, অটল রয়েছে। এটা শুধুমাত্র একদিন দুই দিনের জন্য না, বরং যখনই মানুষ এই বাইয়েনা এই কিতাব এই মিজানের উপরে প্রতিষ্ঠিত থাকবে ততদিন পর্যন্ত তাদের সমাজটা এরকম ন্যায় বিচারের উপরেও প্রতিষ্ঠিত থাকবে। সো এই যে সামগ্রিকভাবে এখানে বলা হয়েছে লিয়াকুমান নাসু, তো এখানে পিপল সমস্ত মানুষের কথা বলা হয়েছে। এবং এটা করতে হলে কি করতে হবে, এটা করতে হলে ইন্ডিভিজুয়ালি সবাইকে ইনভলভ হতে হবে, একজন একজন করেই একটা সমাজ তৈরি হয়। সুতরাং প্রত্যেকটা মানুষকে তাদের জীবনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর হক, বান্দার হক, নিজের উপর নিজের যে হক, সেগুলো যদি সবাই ইন্ডিভিজুয়ালি এস্টাবলিশ করা শুরু করে তাহলে আমরা দেখব যে একটা সমাজের প্রত্যেকটা মানুষই যখন এই একই ধারায় চলতে থাকবে তখন এই সামাজিক নীতিমালাগুলো তখন তারা ফলো করা শুরু করবে এবং একটা সুন্দর সমাজ তৈরি হবে। এবং এই সমাজ তৈরি করার জন্য যে ধরনের স্পিরিচুয়াল চেঞ্জ দরকার, আত্মিক পরিশুদ্ধি দরকার, সেটা যেমন হবে তেমনিভাবে নৈতিকভাবে মানুষের মাঝে যে ধরনের চেঞ্জ আনা দরকার সেই চেঞ্জগুলো আনা হবে। শুধুমাত্র যে ধর্মীয় বিষয়ে তারা চেঞ্জ আনবে এরকম না, বরং ওয়ার্ল্ডলি লাইফেও এই দুনিয়াবি বিষয়ের মধ্যেও তারা কীভাবে সমতা এবং নৈতিকতা প্রতিষ্ঠা করতে পারে সেটাও রাসূলগণ আমাদেরকে এই বাইয়েনা এই কিতাব এই মিজান দিয়ে আমাদের মাঝে সেটা প্রতিষ্ঠিত করবেন। এটাই হচ্ছে রাসূলদের পাঠানোর উদ্দেশ্য। এবং আমরা দেখি যে যতদিন নবী রাসূল ছিলেন ততদিন পর্যন্ত তারা তাদের দায়িত্ব কত সুন্দরভাবে করেছেন, এবং যে কারণে আমরা এত সুন্দর একটা সমাজের এক্সাম্পল তখনকার সময়ে দেখতে পাই। সো আজকেও যদি আমরা দেখতে চাই যে আমাদের সমাজটাকে সুন্দর করার জন্য, তাহলে এই লেসনগুলো, এই বাইয়েনা আমাদের মাঝে আছে, কিতাব আমাদের মাঝে আছে, মিজানের জন্য যা কিছু প্রয়োজন সেই শিক্ষা আমাদের মাঝে দেওয়া আছে। তো আজকে শুধু ইন্ডিভিজুয়ালি আমাদের সবাইকে উঠে দাঁড়াতে হবে, আমরা ব্যক্তিগতভাবে সবাই যদি এই পরিশুদ্ধির দিকে এগিয়ে যাই তাহলে আমরা এমন একটা সুন্দর কমিউনিটি অথবা সমাজ তৈরি করতে পারবো যে এই সমাজটা দেখেই মানুষ বুঝতে পারবে যে না, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে আল্লাহ বলছেন ওয়ানজালনা হাদিদা ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাসি। তারপর আল্লাহ বলছেন যে আমি কি নাজিল করেছি, আমরা নাজিল করেছি লোহা যার মধ্যে বিরাট শক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ রয়েছে। তো আমরা দেখি যে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে আমরা প্রথমে মেসেঞ্জারদেরকে রাসুলদেরকে পাঠিয়েছি এবং তার সাথে সাথে আবার বলছেন যে আমরা লোহা পাঠিয়েছি। এবং এই জিনিসটা বোঝার জন্য আমরা এরপরেও যে কথাগুলো বলা হয়েছে সেটার দিকে যদি খেয়াল করি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আনজালনা হাদিদা, হাদিদ মানে হচ্ছে লোহা, ফিহি বাসুন শাদিদুন, এবং এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন, বাসুন শাদিদুন। বাসুন শাদিদুন মানে হচ্ছে বিরাট শক্তি। বাসুন শব্দটা মানে হচ্ছে শক্তি, সাহস, এটা বোঝানোর জন্য বাসুন ইউজ করা হয়। আর এটা আরেকটা অর্থ হচ্ছে টু এস্টাবলিশ জাস্টিস, অথবা যুদ্ধের মাধ্যমে যখন কোনো কিছু কায়েম করা হয় তখন সেটাকেও বাসুন বলা হয়। আবার শাদিদুন শব্দের মানে হচ্ছে যে সিদ্দার কোয়ালিটি যার মাঝে থাকবে তাকে শাদিদুন বলা হয়। এখন সিদ্দা জিনিসটা কি, সিদ্দা মানে হচ্ছে হার্ডনেস, ফার্মনেস, যে কোনো জিনিস খুব শক্ত, কঠিন এবং তা ফাঁপা না, সেটার মধ্যে কোনো ধরনের গ্যাপ বা কোনো ধরনের
খুঁত দেখা যাবে না, শক্ত পাওয়ার ফোর্স, শক্তিশালী জিনিস বোঝানোর জন্য যেটাকে বোঝানো হয় সেটাকে সিদ্ধা বলা হয়। সো সিদ্ধা আছে এরকম যে জিনিস সেটাকে সাদেইদুন বলা হয়ে থাকে। তো সেখান থেকে সাদেইদুন শব্দের মানে হচ্ছে শক্তিশালী, পাওয়ারফুল, ফোর্সফুল বোঝানোর জন্য সাদিদ বলা হয়। এটা আরেকটা মিনিং হচ্ছে স্টার্ডি, হার্ডি, অর্থাৎ প্রতিকূল অবস্থার মাঝেও যেটা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে সেরকম জিনিসকে সাদেইদুন বলা হয়। তা আরেকটা মিনিং হচ্ছে যে সাহসী, যার হার্ট অনেক ফার্ম, যে কোনো কিছুতে সে অবিচল, সব কিছুতেই সে অবিচল থাকে, সে পা পিছলে যায় না বা কোনো কিছু থেকে বিচ্যুত হয়ে যায় না, সেরকম অবস্থান বোঝানোর জন্য সাদেইদুন বলা হচ্ছে। তাহলে আল্লাহ বলছেন যে আমরা হাদিদ লোহা নাজিল করেছি যার মাঝে আছে হচ্ছে এমন একটি স্ট্রেংথ, যে স্ট্রেংথটা কি হচ্ছে খুবই ফার্ম, হার্ড এবং স্ট্রং, এবং এটা হচ্ছে স্টার্ডি এবং হার্ডি, যে এটা সবসময় অবিচল অবস্থায় থাকে এবং খুব কারেজিয়াস এবং সাহসও। তো এই প্রত্যেকটা জিনিসই কখন লাগে? এই প্রত্যেকটা জিনিসই লাগবে হচ্ছে যখন আমি জাস্টিস এস্টাবলিশ করতে যাব, অর্থাৎ যখন কোনো একটা যুদ্ধ হচ্ছে এবং সেই যুদ্ধের উদ্দেশ্য হচ্ছে যে জাস্টিস এস্টাবলিশ করা, তখন সেখানে আমরা যে উইপন ইউজ করি, অস্ত্র ইউজ করি, সেই অস্ত্রের মূল সোর্সটাই হচ্ছে হাদিদ, লোহা। তো এটা একটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে যে আল্লাহুল আলামিন এখানে আমরা দেখি যে রাসুলদের কথা বলার পরপরই তিনি বলছেন যে আমরা হাদিদ পাঠিয়েছি যেন রাসুলগণ কি করতে পারে, রাসুলগণ এই জাস্টিস এস্টাবলিশ করার জন্য এই উইপন বা অস্ত্রটা ইউজ করতে পারেন। এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা আল্লাহ বলছেন আনজালনা, আনজালনা মানে হচ্ছে একটু স্যান্ড ডাউন, উপর থেকে কোনো জিনিস পাঠানোকে আনজাল, আনজালা বলা হয়ে থাকে। তো আল্লাহ বলছেন যে আমি হাদিদ লোহাকে স্যান্ড ডাউন করেছি। সেই স্যান্ড ডাউন করা মানে কি? আমরা তো লোহাকে মাটিতে দেখতে পাচ্ছি এখন, সুবহানাল্লাহ। এই ব্যাপারটা নিয়ে যখন পড়াশোনা করতে গেলাম তখন দেখলাম যে এই আয়রনের মেইন সোর্সটা কিন্তু এসেছে আমাদের সান অথবা স্টার্স থেকে। সো স্টার্সগুলো যখন এক্সপ্লোশন হয়েছে, যেটাকে সুপারনোভা বলা হয়, সেখান থেকে সেই মেটালগুলো চলে এসেছে এবং সেই মেটালের মধ্যেই ছিল আয়রন, এবং যেটা হচ্ছে আমাদের এই আর্থের বা পৃথিবীর যে আউটার ক্রাস্ট সেটার মধ্যে জমা হয়েছে, এবং সেখান থেকে আজকে আমরা মাটির মাঝে সেই আয়রনটাকে পাচ্ছি। সুবহানাল্লাহ, যে আল্লাহুল আলামিন যে শব্দ চুজ করেছেন এখানে, সেখান থেকে আমরা দেখি যে এই সোর্সের দিকে আল্লাহুল আলামিন আমাদের দৃষ্টিকে নিয়ে যাচ্ছেন, যে আল্লাহুল আলামিন সেই সুপারনোভার মাধ্যমে আকাশ থেকে আমাদের জন্য লোহাকে এই মাটির বুকে পাঠিয়ে দিয়েছেন। তারপর আল্লাহুল আলামিন বলছেন ওয়া মানাফিউলিন্নাসি, এবং এই লোহা পাঠানোর উদ্দেশ্য কি? লোহা পাঠানোর উদ্দেশ্য হচ্ছে যে যার মাধ্যমে হচ্ছে কি করবে, জাস্টিস এস্টাবলিশ করা হচ্ছে, সেটা ওয়ারের মাধ্যমে হতে পারে বা যে কোনোভাবে উইপন ইউজ করার মাধ্যমে এই জাস্টিস এস্টাবলিশ করা হচ্ছে। এবং এটা আরেকটি উদ্দেশ্য হচ্ছে মানাফিউলিন্নাসি, এটা কি হতে পারে, মানুষের জন্য এর মধ্যে বহুবিধ কল্যাণ রয়েছে। মানাফিউ মানে হচ্ছে অনেক ধরনের বেনিফিটস, অনেক ধরনের কল্যাণ, সেটাকে বোঝানোর জন্য মানাফিউ শব্দটি ইউজ করা হয়ে থাকে। তো এখান থেকেও আমরা দেখি যে লোহা শুধুমাত্র যে উইপন বা অস্ত্র বানানোর জন্য ইউজ করা হয় তাই না, লোহা থেকে অনেক জিনিস ইউজ করা হচ্ছে, বানানো হচ্ছে। যেমন কয়েন বানানো হয়, আমরা যে বাগানের কাজ করার জন্য বা জমিতে কাজ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, টুলস ইউজ করি, সেটার মধ্যে লোহা ইউজ করা হচ্ছে। কুকিং পটের জন্য আমাদের স্টেনলেস স্টিল আজকে কত পরিচিত এবং প্রচলিত, আমাদের জন্য কত উপকারী একটা জিনিস, সেই স্টেনলেস স্টিলের সোর্সও হচ্ছে এই লোহা বা আয়রন থেকে এসেছে। তো এখান থেকে আমরা দেখি আল্লাহুল আলামিন একদিকে বলছেন এটা জাস্টিসের জন্য, আরেকদিকে বলছেন যে এটা যাতে মানুষের উপকারে লাগে, অনেক ধরনের উপকারে লাগতে পারে এই লোহা। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে আয়রন, যে ডিফারেন্ট ওয়েতে আমরা আয়রনকে ইউজ করছি এবং সে আয়রনের মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি। সো এখানে আল্লাহুল আলামিন এই লোহা কথা বলার মাধ্যমে দুটো জিনিস বুঝাতে পারেন। একটা হচ্ছে যে নবী রাসূলদেরকে যেহেতু এখানে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পাঠিয়েছে, সেই ইনসাফ প্রতিষ্ঠাটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে না। সো এই ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে অন্যায়কে দূর করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, এবং অন্যায়ের এগেনস্টে যখনই দাঁড়ানো হবে তখনই দেখা যায় যে যুদ্ধের প্রয়োজন হয়ে পড়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও আমরা দেখি যে তার জীবনের প্রথম একটা অংশ তিনি শুধু মানুষকে বলার ব্যাপারে বা দাওয়াতের ব্যাপারে বলেছেন, এবং একটা পর্যায়ে যে দেখা গিয়েছে যে শুধুমাত্র মুখের কথায় সে ইসলামকে এস্টাবলিশ করা সেখানে সম্ভব না, বরং ইসলামকে যদি মানুষের জীবনে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেখানে যুদ্ধের প্রয়োজন হয়ে
পরে, এবং সেই যুদ্ধের কারণে আমরা দেখি যে সেখানে বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার হয়েছে। সো এটা হচ্ছে একটা উদ্দেশ্য এই হাদিদ বা লোহার, সেটা হচ্ছে যে প্রচেষ্টা চালানো, সংগ্রাম চালিয়ে যাওয়া এবং আল্লাহর দিনকে আল্লাহর জীবনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি উইপন নিতে হয় তাহলে সেটার সাহায্য আমাদেরকে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে হবে। আরেকটা অর্থ হচ্ছে যে শুধুমাত্র যে যুদ্ধ করেই সেখানে থেমে যাবে সেটা না, বরং যুদ্ধের পরেও সেই জাস্টিস এস্টাবলিশ করার প্রয়োজন হতে পারে এবং তখনও সেই লোহা আমরা ইউজ করতে পারি। এবং তার চেয়েও বড়ো কথা যে আমরা দৈনন্দিন জীবনেও লোহাকে বিভিন্ন কাজে উপকারী জিনিস হিসাবে এখানে পাচ্ছি। এবং আল্লাহুল আলমিন তারপরে বলছেন যে ওয়ালি ইয়ালামাল্লাহু মাইয়ানসুরহু ওয়া রাসূলাহু বিল গায়ব, যে এটি এই জন্য করা হয়েছে যে আল্লাহ জেনে নিতে চান কে তাকে না দেখি তাকেও তার রাসূলদেরকে সাহায্য করে। আল্লাহুল আলমিন বলছেন এখানে যে কেন আল্লাহুল আলমিন এখানে যুদ্ধের কথা বলছেন, কেন এস্টাবলিশ করার জন্য সংগ্রামী প্রচেষ্টার কথা বলছেন, কেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলছেন, কারণ আল্লাহুল আলমিন দেখতে চান যে আল্লাহ এবং তার আল্লাহকে না দেখেই বা তার যে পরিণাম সেটা না দেখেই কে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করে। সেখানে একটা কোশ্চেন হতে পারে যে আল্লাহ এবং তার রাসূলকে সাহায্য করার দরকার কি, আল্লাহ কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? আল্লাহ তো কারো মুখাপেক্ষী না, আল্লাহ নিজেই সমস্ত কিছু করতে পারেন। এবং সেটা যেটা আমরা দেখি যে পরের অংশে যেটা বলা হচ্ছে ইন্নাল্লাহ কাওয়িয়ুন আজিজ, যে নিশ্চিতভাবেই আল্লাহ অত্যন্ত শক্তিধর এবং মহাপরাক্রমশালী। আল্লাহ নিজেরও অনেক শক্তি, তার আজিজ, তিনি হচ্ছেন সমস্ত কিছুর উপর ক্ষমতাবান। তাহলে তিনি তাকে সাহায্য করার মানে কি? আসলে আল্লাহ আলামিনের নিজের কোনো সাহায্যের প্রয়োজন নাই, আমরা যেটা করবো সেটা আমাদের নিজের সাহায্যের জন্যই করছি, আমাদের নিজেকেই বিপদ থেকে বাঁচানোর জন্য আমরা করছি। এবং এটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের ভালোবাসাকে শো করার জন্য আমাদের জন্য একটা পরীক্ষা, যেটা ওয়ে টু সাকসেস, যে আমরা যে আল্লাহুল আলমিন আমাদেরকে একটা সুযোগ দিয়ে দিচ্ছেন প্রুফ করার জন্য যে আমরা আসলে আল্লাহকে না দেখি তার নির্দেশগুলোকে কতটুকু সুন্দরভাবে পালন করার জন্য এগিয়ে আসছি। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশকে, যে আমরা এখন হয়তো বা রাসূলকে দেখতে পাচ্ছি না কিন্তু তার নির্দেশগুলো আমাদের মাঝে আছে, তো আমরা একজন মানুষের সামনে দাঁড়িয়ে থাকলে তার কথা যত সুন্দরভাবে ফলো করি, তাদেরকে না দেখেও যদি আমরা সেই কাজগুলোকে ফলো করি তাহলে সেটা হচ্ছে আল্লাহর কাছে আরও বেশি পছন্দনীয়। এবং আল্লাহুল আলমিন আমাদেরকে এখানে সেই সুযোগটাই দিয়ে দিচ্ছেন যে আমরা আমাদের ইমানের এই পরীক্ষা আমরা ভালোভাবে পাশ করতে পারি, যে আমাদের ইমানের প্রমাণ দেওয়ার একটা সুযোগ দিচ্ছেন, যে যে জিনিসটা খুব ইজিলি হয়ে যায় সেটা করি, কিন্তু যে যখন সমস্ত কিছু খুবই নাইসলি হচ্ছে তখন আমি খুব সুন্দরভাবে ইবাদত করতে পারি, আমি সুন্দরভাবে ইসলাম ফলো করতে পারি। কিন্তু এমন একটা জায়গায় যেখানে ইসলামিক পরিবেশ নাই সেখানে আমি যখন ইসলাম ফলো করতে চাই তখন প্রতি পদে পদেই কিন্তু আমাকে পরীক্ষার সম্মুখীন হতে হয়, এবং সেই মুহূর্তে আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে ভয় করে এবং তার নির্দেশ মানার কারণে যে ধরনের চ্যালেঞ্জ সামনে নিব, যে ধরনের কষ্ট করব এবং যেভাবে সেটার জন্য বিভিন্ন ধরনের স্ট্রাগলের মধ্য দিয়ে যাব, সেটাই প্রুভ করবে যে আমার ইমান আসলে কত স্ট্রং। কারণ স্মুথলি যখন হচ্ছে তখন হয়তো বা আমি সেই চ্যালেঞ্জটা ফিল করছি না, আমি করেই যাচ্ছি অটোমেটিক্যালি, কিন্তু বৈরী পরিবেশে বা প্রতিকূল পরিবেশে যখন আমি সেটা করব তখনই বোঝা যাবে যে আসলে আমি কত কী পরিমাণ ইমান আমার মধ্যে রয়েছে, কতটুকু আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি এবং কতটুকু তাদের জন্য আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি। সো এটা হচ্ছে একদিকে প্রুভ করছে যে এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমি কতটুকু সহযোগী হচ্ছি, কতটুকু আমি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কতটুকু আমি কন্ট্রিবিউট করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে যে আমাদেরকে সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামের ব্যাপারে আমাদের যাতে কোনো কুণ্ঠা না থাকে, সেটা হতে পারে আমাদের মুখ দিয়ে, সেটা হতে পারে হাত দিয়ে, সেটা হতে পারে আমাদের যার যে রিসোর্স রয়েছে সেটা, যে সে অন্যায়ের বিরুদ্ধে এস্টাবলিশ করার জন্য সবসময় যে অস্ত্র হাতে নিতে হবে এমন কোনো কথা নাই, বরং যখন যে ধরনের জিনিসের প্রয়োজন সেভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে মুখে বলার মাধ্যমে, মানুষের মাঝে প্রচার করার মাধ্যমে যেমন আমরা সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি, তেমনিভাবে আমরা সোশ্যাল মিডিয়ার হেল্প নিতে পারি, যে তার মাধ্যমে ইসলামকে স্প্রেড করা বা ইসলামিক ব্যাপারগুলোতে মানুষকে কনসাস করা, সেটা আমরা করতে পারি। যাদের লেখার ক্যাপাসিটি রয়েছে তারা লিখে সেটাকে মানুষের কাছে স্প্রেড করতে পারি, বিভিন্নভাবে যার যে ট্যালেন্ট রয়েছে সেটা দিয়ে এই দিনকে প্রতিষ্ঠার জন্য বা দিনের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বা দিনের ব্যাপারে মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসতে হবে। এবং সেটাই হচ্ছে
মেন টার্গেট নবী এবং রাসুলদেরকে পাঠানোর জন্য। এবং আমরা যতদিন পর্যন্ত সেটা করতে পারবো ততদিনই আমরা আমাদের ইমানের পরীক্ষায় এগিয়ে যেতে পারবো। আর যখনই আমরা সেখান থেকে পিছু হটতে থাকবো তখনই দেখা যাবে যে আস্তে আস্তে আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে এবং শয়তান আমাদেরকে এমনভাবে কোণঠাসা করবে যে তখন দেখা যাবে যে অন্যায় হতে দেখলেও সেটা আমাদের মাঝে কোনো ধরনের রিয়াকশন ক্রিয়েট করবে না। এবং আল্লাহ আবুল আলামিন আসলে পছন্দ করেন যেটা, সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র মুখে ইমান এনেছি সেটা আল্লাহ আবুল আলামিন দেখতে চান না। আল্লাহ দেখতে চান যে আমরা মুখে বলার সাথে সাথে আমরা কার্যত কতটুকু সেটার ব্যাপারে নিজেকে উদ্বুদ্ধ করছি। আমরা একটা ঘটনা অনেকেই জানি যে একবার এক একটা এলাকার কথা এসেছে যে সেখানে একজন আল্লাহাবুল আলমিন একবার ফেরেস্তাদেরকে বললেন যে অমুক এলাকার লোকজন এত বেশি অন্যায়ে লিপ্ত হয়ে গিয়েছে যে ওই এলাকাটা ধ্বংস করে দাও। এবং ফেরেস্তারা যখন সেখানে ধ্বংস করতে গেল তখন দেখলো যে সেখানে এমন একজন বুজুর্গ রয়েছেন যে দিন রাত 24 ঘন্টা আল্লাহর তাসবি করছে, আল্লাহ ইবাদত করছে। তখন ফেরেস্তারা আবার আল্লাহর কাছে ফিরে আসলো। তাদেরকে বললো যে সেখানে তো এমন একজন প্রিয় বান্দা রয়েছে তোমার যে প্রতিনিয়ত তোমার তাসবি করছে বা তোমার ইবাদত করছে। তখন আল্লাহর হুকুম কি হলো? আল্লাহর হুকুম হলো যে প্রথমে তাকে ধ্বংস করো এবং তার উপরে পুরো তার কমিউনিটিকে ধ্বংস করে তার উপরে চাপিয়ে দাও। তার কারণ ছিল যে আল্লাহ আবুল আলামিন শুধুমাত্র বসে তাসবি করার জন্য বা শুধুমাত্র বসে তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহুল আলমিন চান যে তার যে আমরা যেমন ভালো কাজ করব তেমনি ভাবে যখন খারাপ কাজ হচ্ছে তখন সেই খারাপ কাজে অ্যাগেনস্টও আমরা দাঁড়িয়ে যাব। আবু দাউদের একটা হাদিস এসেছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেয়ামতের পূর্বে আমি তরবারি সহ প্রেরিত হয়েছি যে পর্যন্ত না শরীরবিহীন এক আল্লাহর ইবাদত করা হয় আর আমার রিজিক আমার বর্ষার ছায়ার নিচে রেখে দেওয়া হয়েছে এবং লাঞ্ছনা এবং অবমাননা ওই লোকদের জন্য যারা আমার হুকুমের বিরুদ্ধাচরণ করে, এবং যে ব্যক্তি ওই ব্যক্তির সাথে সাদৃশ্যযুক্ত আমল করে সে তাদেরই একজন। তারপরে যেটা এসেছে 26 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আরসালনা নূহা ওয়া ইব্রাহিমা, আল্লাহ বলছেন যে আমরা কি করেছি, আমরা সার্টেনলি আমরা পাঠিয়েছি নুহা এবং ইব্রাহিমকে, নূহ এবং ইব্রাহিমকে, ওয়াজআলনা ফি যুরিয়াতিহিমা নুবুওয়াতা ওয়াল কিতাবা, এবং তাদের উভয়ের বংশধরের মধ্যে নুবুওয়াত এবং কিতাবের প্রচলন করেছিলাম। তাহলে আমরা এখানে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন ইন জেনারেল নবী এবং রাসূলদের কথা প্রথমে বলেছেন এবং তারপরে স্পেসিফিকভাবে বলছেন যে আমরা নূহ এবং ইব্রাহিমকেও পাঠিয়েছি। সো আমরা দেখি যে নূহ আলাইহিস সালামের সময় যে ফ্লাড হয়েছিল এরপরে শুধুমাত্র তার ফলোয়াররাই কিন্তু বেঁচে ছিল, সুতরাং তারপরে যারা এসেছে তারা সবাই ছিল নূহ আলাইহিস সালামের ফলোয়ার, এবং তারপরে তার ফলোয়ারদের মধ্য থেকে বা তার বংশধরদের মধ্যে আরেকজন হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের প্রজনী থেকে বা তার জেনারেশন থেকে আমরা দেখেছি এরপরেও অনেক নবী রাসুল এসেছেন। সো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে আমি নূহ এবং ইব্রাহিমকেও পাঠিয়েছি, যে এখন যারা রয়েছে তারা সবাই হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের ফলোয়ার বা তাদের অনুসারীদের মধ্য থেকেই এসেছে, সুতরাং তারা হচ্ছেন এখন আমাদের বেসিক লিডার। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা এখানে বলছেন এবং বলছেন যে তাদের উভয়ের বংশধরের মধ্যে আমরা কি করেছি, নবুয়ত দিয়েছি এবং কিতাব দিয়েছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এরপরে যত নবী রাসুল এসেছেন সবাই হচ্ছে নূহ এবং ইব্রাহিমের বংশধর, এবং তাদের বংশধরদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার নবুয়ত দিয়েছেন এবং তাদের মধ্যে কিতাব দিয়ে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত আমরা যাতে কনফিউজড না হই, মিসগাইডেড না হই, দেখা গিয়েছে যে সমসাময়িক সময়ের জন্য সবসময় নবী পাঠিয়েছেন অথবা কিতাব পাঠিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন যে ফামিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, যে তাদের মধ্য থেকে কেউ কেউ হিদায়ত গ্রহণ করেছিল কিন্তু তাদের মধ্যে অধিকাংশই কী হয়েছিল, ফাসিক হয়ে গিয়েছিল। সেখানে মুহতাদিন শব্দটা বলা হয়েছে, মুহতাদিন শব্দটা এসেছে হিদায়া থেকে, হিদায়া মানে হচ্ছে
কোনো রাইট ওয়েতে থাকা অথবা গাইডেড হওয়াকে হৃদয় বলা হয়। এবং এখান থেকে ইহতাদ শব্দটা মিনিং হচ্ছে যে হচ্ছে রাইটলি গাইডেড, টু বি রাইটলি গাইডেড, এটা হচ্ছে ইহতাদ। এবং মুহতাদ মানে হচ্ছে এমন মানুষকে বলা হয় যারা হচ্ছে রাইটলি গাইডেড বা গাইডেড বাই রাইট ফিলিং, তাদের মধ্য থেকে যে ফিলিংসটা আসে সেটাও ভালো ফিলিংস এবং সে কারেক্ট ফিলিং, এবং সেটা দিয়ে তারা গাইডেড হয়। এবং এ কারণে যে ইসলামে কনভার্ট হয় তাকে মুহতাদিন বলা হয়ে থাকে, কারণ তারা হচ্ছে তারা যে রং ওয়েতে ছিল সেখান থেকে তারা ফিরে এসে রাইটলি গাইডেড হয়েছে, এবং তাদের বিবেকের বা তাদের হার্টের যে ফিলিংসটা ছিল সেই রাইট ফিলিংসটাকে তারা ফলো করেছে, সে কারণে আজকে তারা রাইটলি গাইডেড হয়েছে, সেজন্য তাদেরকে মুহতাদিন বলা হয়। তাহলে আল্লাহ বলছেন যে তাদের মধ্যে থেকে কিছু মানুষ ছিল যারা হচ্ছে মুহতাদিন, তারা রাইটলি গাইডেড হয়েছে, তারা তাদের নবী রাসুলকে সঠিকভাবে ফলো করেছে। কিন্তু কাসিরু মিনহুম ফাসিকুন, তাদের মধ্যে অধিকাংশই অনেক ছিল যারা হচ্ছে ম্যাক্সিমাম ছিল কি ফাসিক। ফাসিক মানে হচ্ছে ফাসাকা থেকে আসছে, ফাসাকা মানে হচ্ছে যে রাইট কোর্স বা রাইট যে রাস্তাটা সঠিক রাস্তা সেই সঠিক রাস্তা থেকে দূরে সরে যাওয়াটাকে ফাসাকা বলা হয়েছে, অর্থাৎ ডেভিয়েটেড হয়ে যাচ্ছে যে জিনিসটা, অর্থাৎ মূল রাস্তা যেটা ছিল বা অরিজিনালি তাকে যে রাস্তায় চলার কথা ছিল সেখান থেকে সে যখন দূরে সরে যায় তখন তাকে তখন সেটাকে ফাসাকা বলা হয়ে থাকে। আরেকটা মিনিং হচ্ছে ফাসাকার যে টু অ্যাক্ট আনলফুলি সিনফুলি, যখন আমরা যেটা রুল বা যেটা নিয়ম সে নিয়মের বাইরে যখন কাজ করে অথবা অন্যায় করে তখন সেটাকে বলা হয় ফাসাকা। ফাসাকা থেকে এসেছে ফাসিক, ফাসিক মানে হচ্ছে সিনার, যে অন্যায় করছে তাকে ফাসিক বলা হচ্ছে, যে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, যে মিসগাইডেড হচ্ছে তাকে ফাসিক বলা হচ্ছে। সো ফাসিক হচ্ছে সে এমন একজন ব্যক্তি যে হচ্ছে রাইটিয়াস হওয়ার জন্য বা সঠিক পথে থাকার জন্য যে ধরনের অব্লিগেশন তার ফলো করার কথা সেটা যখন সে ফলো করে না তখন তাকে ফাসিক বলা হয়। তো আল্লাহুল আলমিন এখানে বলছে যে তাদের মধ্যে মানে অসংখ্য ছিল, প্রচুর পরিমাণ মানুষ এমন ছিল যারা হচ্ছে মিসগাইডেড হয়েছিল, তারা রাইট ওয়েতে যে ওয়েটা আল্লাহুল আলমিন শিখিয়ে দিয়েছেন সেই রাইট ওয়ে থেকে তারা মিসগাইডেড হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা কাফাইনা আলা আসারিহিম বিরসুলিনা, তারপরে কি হলো সুম্মা দেন কাফাইনা, কাফাইনা মানে হচ্ছে কাফা শব্দটা কাফওয়া থেকে এসেছে, কাফওয়া মানে হচ্ছে টু ফলো। সো তারপরে আল্লাহ বলছেন যে আমরা কি করেছি, তারপরে একের পর এক আমাদের রাসূলগণকে পাঠিয়েছি। সুম্মা কাফাইনা আলা আসারিহিম, আসার শব্দের মিনিং হচ্ছে এটা একটা প্লুরাল ফর্ম, তো এখানে বলা হচ্ছে যে ট্র্যাক অথবা সাইন, পাস্ট ট্রেডিশন থেকে যে ধরনের মার্ক চলে আসছে বা চিহ্ন চলে আসছে সেটাকে ফলো করা, এটাকে আসারা বলা হয়ে থাকে। সো আলা আসারিহিম এটা মানে হচ্ছে যে ইমিডিয়েটলি আফটারওয়ার্ডস যেটা আসছে সেটাকে বলা হচ্ছে। সো আল্লাহ বলছেন সুম্মা কাফাইনা আলা আসারিহিম, অর্থাৎ টু এরপরে একজনের পর একজন খুব ক্লোজলি তাদের আগে যারা এসেছে তাদের সেই পথকে ফলো করেছে, অর্থাৎ আল্লাহ একজনের পর একজন নবী রাসুল পাঠিয়েছেন। এবং তারপরে বলছেন ওয়াকাফাইনা বি ঈসা ইবনে মারিয়ামা, এবং তারপরে সব শেষে তাদেরকে ফলো করেছে কি ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম এসেছেন এরপরে। ওয়া আতাইনাহুল ইনজিলা, এবং ঈসা আলাইহিস সালামকে কি দিয়েছেন, তাকে তিনি ইনজিল দিয়েছেন। সেখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিখাচ্ছেন যে আমাদের আগে যে এসেছেন ঈসা ইবনে মারিয়াম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগে, এবং তাকে ইনজিল দেওয়া হয়েছে, এবং এটা যারা সেই ঈসা আলাইহিস সালামের ফলোয়ার তাদের জন্য একটা লেসন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদেরকে একের পর এক নবী রাসূলের পরে পাঠিয়েছি ঈসাকে, এবং তাকে ইনজিল দিয়েছি। সুতরাং ইনজিলের কথা সত্যি, এবং ইনজিলের যে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এরপরে সব শেষে একজন প্রফিট আসবেন, এবং তার যে বর্ণনা দেওয়া হয়েছে যারা আসল ইনজিলের ফলোয়ার ছিল সঠিকভাবে তারা কিন্তু জানতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসবেন, এবং তার যে বর্ণনা দেওয়া হয়েছিল ইনজিলে তাদের বইয়ের মধ্যে সেটাও তারা জানতো তখনকার সময়ে। এবং আল্লাহ আবুল আলমী সেটাই আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিচ্ছেন যে একের পর রাসুল পাঠিয়েছেন, সবশেষে ঈসা এসেছেন, এবং ঈসা আলাইহিস সালামের উপরে তিনি ইনজিল দিয়েছেন। তারপরে বলা হচ্ছে ওয়াজআলনা ফি কুলুবিল্লাযীনা কুলুবিন লাযিনা তাবাউহু রাফাতা ওয়া রাহমাতা, এবং তিনি কি করেছেন তার অনুসারীদের মনে দয়া এবং করুণার
সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ বলছেন যে আমি তাদের অন্তরটাকে কি করেছি, অন্তরটা তাদের যারা তাদেরকে অনুসরণ করেছিল তাদের অন্তরে আমি রাফা অ্যান্ড রাহমা দিয়েছি। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাই, আল্লাহ আবুল আলমিন বলছেন যে যারা সত্যিকারে ঈসা আলাহ ইসলামের ফলোয়ার ছিল তাদের মধ্যে আল্লাহ আবুল আলমিন কি করেছেন, তাদেরকে রাফা দিয়েছেন এবং রাহমা দিয়েছেন। সো রাফা জিনিসটা কি সেটা আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো যে আল্লাহ আবুল আলমিন কি বুঝিয়েছেন। রাফা মানে হচ্ছে মার্সি, কম্পেশন, কাইন্ডনেস, তার মানে হচ্ছে দয়া, এক পরস্পরের প্রতি যে সহানুভূতি, একজনের কষ্ট দেখে আরেকজনের যে অনুভূতি হওয়া, সেই জিনিসটাকে রাফা বলা হয়ে থাকে। এবং এটা রাহমার চেয়ে একটু মোর স্পেশাল এবং মোর টেন্ডার এফেকশন বোঝানোর জন্য। অর্থাৎ রাহমা শব্দটা মিনিং কি, রাহমা শব্দের মিনিং হচ্ছে যে হার্ট, টেন্ডারনেস অফ হার্ট, অথবা কোনো কিছুর প্রতি যে ঝুঁকে যাওয়া, অন্তর ঝুঁকে যাওয়া, সেটাকে রাহমা বলা হয়ে থাকে। এবং রাহমা কী করা হয়, যে যখন কারো কাছ থেকে কোনো বেনিফিট পাওয়া হয়, কোনো উপকার পাওয়া হয়, তখন তার দিকে যে মনটা ঝুঁকে যায় তখন সেটাকে রাহমা বলা হয়। আর রাফাটা হচ্ছে তার চেয়ে একটু মোর কোমল বা আরও সফট বলা যায়, যে তার চেয়েও বেশি যখন মানুষের মন নরম হয়ে যায় তখন সেটাকে রাফা বলা হয়। এবং রাহমার আরেকটা হচ্ছে যে লাইফে যখন অনেক অ্যাবান্ডেন্স অফ গুডস থাকবে, প্রচুর পরিমাণে মানুষ ভালো জিনিস পেতে থাকবে, কনভেনিয়েন্স, সুযোগ সুবিধা, কমফোর্টস পেতে থাকবে, তখন সেটাকেও রাহমা বলা হয়ে থাকে। সো আল্লাহ আবুল আলমিন বলছেন যে যারা ঈসার ফলোয়ার ছিল তাদের হৃদয়টাকে আল্লাহ এরকমভাবে অত্যন্ত নরম করে দিয়েছিলেন এবং তাদেরকে কি করেছেন, রাহমা দিয়েছেন, তাদের মাঝে প্রচুর পরিমাণে তাদের মাঝে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন আল্লাহ আবুল আলমিন, সেটা এখানে উল্লেখ করছেন। এবং তারপরে বলছেন যে ওয়া রাহবানিয়া, এবং তাদের মধ্যে কী ছিল, তাদের মধ্যে বৈরাগ্যবাদ এসেছিল। রাহবানা মানে হচ্ছে মনকারী, বৈরাগ্যবাদ এটার লিটারাল যে মিনিং সেটা হচ্ছে যে রিলিজিয়াস সার্ভিস অথবা রিলিজিয়াস যেসব অব্লিগেশন আছে সেগুলোকে খুব অ্যাক্সেস পরিমাণে, অধিক পরিমাণে যখন করতে থাকে বা বাহুল্য চলে আসে যখন, তখন সেটাকে রাহবানিয়া বলা হয়ে থাকে। এবং মানব জাতি থেকে বা মানুষদের থেকে নিজেকে সরিয়ে নিয়ে যখন এই রিলিজিয়াস ডিসিপ্লিনগুলো ফলো করা হয় তখন সেটাকেই মঙ্কারি অথবা রাহবানিয়া বলা হয়ে থাকে। সো এখানে বলা হচ্ছে যে তারা বৈরাগ্যবাদকে কী করেছে, ইবতাদাউ, তারা ইনোভেট করেছে বৈরাগ্যবাদকে, নিজেরা আবিষ্কার করে নিয়েছে একটা জিনিস যেটা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয় নাই। মা কাতাবনা হা আলাইহিম ইল্লাবতিগা, যে তাদের উপরে আমি এটা চাপিয়ে দেই নাই। এবং তারপরে কি হচ্ছে, তারা এটা কেন করেছিল, ইল্লাবতিগা রিদওয়ানিল্লাহি, তারা আল্লাহ সন্তুষ্টি লাভের উপায়, লাভের জন্য নিজেরা নিজেদের উপরে এটা চাপিয়ে নিয়েছে। ফামা রাওয়াহা হাক্কা রিয়াতিহা, তো তারপরেও সেটি যেভাবে মেনে চলা দরকার সেভাবে তারা মেনেও চলেনি। তাহলে আল্লাহ এখানে বলছেন যে তারা যে বৈরাগ্যবাদ নিয়েছে সেই বৈরাগ্যবাদটা তারা নিজেরাই নিজেদের উপরে চাপিয়ে দিয়েছে। এবং তারপরেও মানে যদিও তারা এটা করেছে আল্লাহ সন্তুষ্টির জন্য, কিন্তু তারপরে এটার যে হক সেটা তারা আদায় করতে পারে নাই। সো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে এটা একটা অর্থ হতে পারে, একটা অর্থ এরকম স্কলাররা বলেছেন যে আল্লাহ আব্বুল আলমিন বলছেন যে এই যে বৈরাগ্যবাদ সেটাকে আমি তাদের উপরে ফরজ করি নাই, বরং আমি তাদেরকে যে জিনিসগুলো ফরজ করেছিলাম, যে কাজগুলো ফরজ তাদের জন্য বাধ্যতামূলক করেছিলাম, করতে বলেছিলাম, সেগুলো ছিল তাদের আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য করার জন্য। তখন যেই কাজগুলো আল্লাহ করেছে, বলেছেন আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্য হাসিল করার জন্য, সেগুলো না করে তারা কি করেছে, তারা নিজেদের উপর বৈরাগ্যবাদটাকে ফরজ করে নিয়েছে। সেকেন্ডে যেটা, যে তারা নিজেরাই নিজেদের উপরে এই কাজটাকে চাপিয়ে দিয়েছে, অর্থাৎ এটা আল্লাহর কোনো নির্দেশ ছিল না, আল্লাহর হুকুম ছিল না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বেশ কিছু হাদিস রয়েছে যেখানে তিনি বলেছেন, মুসনাদে আহমদের একটা হাদিস এসেছে যে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই, অর্থাৎ এখান থেকে আমরা দেখি যে তারা যে আল্লাহ সন্তুষ্টির জন্য এটা চাপিয়ে দিয়েছে নিজের উপরে, কিন্তু এটা আসলে ধর্মীয় কোনো বেস নাই এখানে, যে ধর্মীয় কোনো ভিত্তি নাই। আরেকটা হাদিসে এসেছে আল্লাহর পথে জিহাদি হচ্ছে এই উম্মতের বৈরাগ্যবাদ।
সো তার মানে হচ্ছে যে আমরা যদি আমাদের স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক উন্নতি করতে চাই, তাহলে সেখানে বৈরাগ্যবাদ না, বরং আল্লাহর পথে স্ট্রাগল করা, জিহাদ করাটাই হচ্ছে সে স্পিরিচুয়াল ইম্প্রুভমেন্টের একটা ওয়ে। এবং আমরা তারা বৈরাগ্যবাদটাকে কেন ধরে নিয়েছিল, কেন তারা শুরু করেছিল, তার একটাই ছিল যে তার ফিতনা থেকে বাঁচার জন্য, যারা দুনিয়াবী অ্যাট্রাকশন থেকে বাঁচার জন্য তারা এটা করেছিল। তো তার মানে হচ্ছে যে আমরা যদি আল্লাহর পথে স্ট্রাগলটাকে ধরে নেই, তাহলে সেখান থেকে আমরা আল্লাহ ফিতনা থেকে বাঁচতে পারবো। সেটার জন্য আমাদেরকে বৈরাগ্যবাদের বা মঙ্কারের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নাই। বুখারি এবং মুসলিম শরীফের একটা হাদিস রয়েছে যেটা খুবই পরিচিত একটা হাদিস, যেখানে বলা হয়েছে যে একজন সাহাবি বলছিলেন যে তিনি সারা রাত নামাজ পড়বেন, কখনোই নামাজ বন্ধ করবেন না। আরেকজন সাহাবি বলছিলেন যে আমি প্রতিদিনই রোজা রাখবো। আরেকজন বলছিলেন যে আমি কখনোই বিয়ে করব না। সো এভাবে তারা দেখা নিজেদের ইম্প্রুভমেন্টের জন্য চেষ্টা করছিল, যে তারা ভাবছিল যে এটা এই ওয়েতেই তারা আরও বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের এই কথাগুলো শুনে তখন তিনি বললেন যে আল্লাহর শপথ, আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি এবং তাকওয়া অবলম্বন করে চলি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কে বেশি আল্লাহকে ভয় করতো এবং কে বেশি তার নির্দেশগুলোকে এত সুন্দরভাবে ফলো করতো, এবং তিনি বলছেন যে আমি তোমাদের চেয়েও বেশি ভয় করি, কিন্তু আমার নীতি হলো আমি রোজা রাখি, রোজা না রেখেও থাকি, রাতের বেলা নামাজ পড়ি, আবার নিদ্রাও যাই, নারীদের বিয়েও করি। যে আমার নীতি পছন্দ করে না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনটা ছিল একটা ব্যালেন্স লাইফ, এবং সেটাই হচ্ছে ইসলামের নির্দেশ। ইসলাম আমাদের কাছে সেটাই চায়। তালাবুল আলম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে যারা এই ব্যালেন্স লাইফটা ফলো করবে না, তাদের সাথে রাসুলের কোনো সম্পর্ক নাই। সো এটাই হচ্ছে আমাদের জন্য যে বৈরাগ্যবাদের আসলে ইসলামে কোনো স্থান নাই। এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই দুনিয়ায় থেকে সাংসারিক জীবনের মধ্যে থেকেও দেখা গেছে যে আল্লাহ আবুল আলমিনের সন্তুষ্টি হাসিলের জন্য যা কাজ করার সেগুলো কিন্তু তিনি ঠিকই করে গিয়েছেন। আবু দাউদের একটা হাদিসে এসেছে, নিজের প্রতি কঠোর হয়েও না, তাহলে আল্লাহ তোমাদের প্রতি কঠোর হবেন। একটি কম কঠোরতা অবলম্বন করলে আল্লাহ তাদেরকে কঠোরভাবে পাকড়াও করলেন, দেখে নাও তারাও তাদের অবশিষ্টরা গির্জা এবং উপাসনালয়ে বর্তমান আছে। সো এখান থেকে আমরা দেখি যে আমাদেরকে কঠোর হয়ে বা নিজেকে কষ্ট দিয়ে আসলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার কোনো প্রয়োজন নাই, বরং আল্লাহুল আলমিন এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে যে মডেস্ট ওয়ে শিখিয়ে দিয়েছেন, আমরা সেটা ফলো করলেই আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো। তারপরে বলা হচ্ছে ফামা রাওহা হাক্কা রিয়া ইয়াতিহা, যে তারপর তারা যদিও নিজেরাই এটা চাপিয়ে নিয়েছিল, কিন্তু সেটাকে যেভাবে মেনে চলা দরকার ছিল সেভাবে তারা এটাকে মেনে চলেনি। অর্থাৎ তার একটাই হচ্ছে যে তাদের মধ্যে একটা ভ্রান্তি ছিল বা ভুল ছিল, যে তারা যে ভুলটা করেছে সেটা হচ্ছে তারা নিজেরাই নিজেদের উপরে এই জিনিসটাকে চাপিয়ে দিয়েছে, এটা আল্লাহর নির্দেশ ছিল না, কোনো নবী রাসূলের নির্দেশ তাদের জন্য ছিল না। এবং সেকেন্ডলি যেটা, সেটা হচ্ছে যে নিজেরা যে নীতিটা তারা ঠিক করেছিল সেটাও তারা হক আদায় করায় নাই, বরং সেটা থেকেও তারা তখন ডেভিয়েটেড হয়ে এক্সট্রিম লেভেলে চলে গিয়েছে। আমরা দেখি যে ইসাল্লাহ ইসলামের মৃত্যুর প্রায় 200 বছর পরে এই বৈরাগ্যবাদের উদ্ভব হয়, এবং সেখান থেকে অনেক এক্সাম্পল এসেছে যে কীভাবে তারা সেই বৈরাগ্যবাদ করেছিল, কীভাবে সেটা প্রচলন হয়েছিল, এবং সেটার এক্সাম্পল হিসাবে বলা হয়েছে যে কীভাবে তারা সেটা প্র্যাকটিস করতো। তো কেন এই বৈরাগ্যবাদে শুরু হয়েছিল সে ব্যাপারে স্কলাররা বলছেন যে একটা কারণ হচ্ছে যে তখনকার সময়ে পাদ্রীরা এই দুনিয়ার পূজা থেকে অথবা চরিত্রহীনতা থেকে মানুষকে বাঁচানোর জন্য তখন তারা মধ্যম পন্থাকে ছেড়ে চরম পন্থ অবলম্বন করে, এবং যে কারণে দেখা গেছে যে তারা এত বেশি এক্সট্রিমিস্ট লেভেলে চলে যায় যে দুনিয়ার সমস্ত কিছু থেকে তারা সম্পর্ক ছিন্ন করে দেয়। যেমন তারা বিয়ে করাটাকে তাদের জন্য নিষিদ্ধ করে দেয় এবং কোনো ধরনের সম্পর্কই, নারী পুরুষের কোনো ধরনের সম্পর্কই সেখানে অ্যাকসেপ্ট করা হতো না। সম্পদের উপার্জন বা কার সম্পদশালী হওয়াটা বা সম্পদ জমা রাখা সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে, এবং শারীরিক কষ্ট দেওয়া সেটাকেও সেখানে উৎসাহিত করা হয়েছে, যে শরীরকে কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে বৈরাগ্যবাদের উপরের লেভেলে উঠতে হবে। এটা একটা এটারও বেশ কিছু এক্সাম্পল অথবা ঘটনা রয়েছে, যে আমরা জানি যে আমরা যখন এই ফিজিক্যাল অ্যাট্রাকশনের প্রতি বা ফিজিক্যাল
সুযোগ সুবিধার দিকে বেশি মনোযোগ দেয়, তখন আমাদের স্পিরিচুয়াল দিকটা শর্ট পড়ে যায়। এবং রোজার একটা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের ফিজিক্যাল ডিমান্ডগুলোকে কমিয়ে আমরা যাতে আমাদের স্পিরিচুয়াল সাইডটাকে ইম্প্রুভ করতে পারি, কিন্তু সেটাও একটা ব্যালেন্সড ওয়েতে। যারা বৈরাগ্যবাদে প্র্যাকটিস করতো তারা এমন একটা লেভেলে চলে গিয়েছিল যে সেই ফিজিক্যাল ডিমান্ডটাকে কমানোর জন্য তারা দেখা গেছে যে এক একজন এক একভাবে সেই ওয়ে ফলো করেছিল। তারা নিজেদের উপরে বিভিন্ন ধরনের ওয়েট চাপায় দিত, যেমনও আছে যে কেউ 80 পাউন্ড ওয়েট নিজের উপর চাপিয়ে দিত এবং সেখান থেকে কখনোই সেটা সরাতো না, 180 পাউন্ড ওজন সবসময় 150 পাউন্ড ওজন বহন করে চলতো। তারা কাদায় শুয়ে থাকতো, তারা দুর্গন্ধযুক্ত খাবার খেত, তারা কখনোই শুতো না, পিঠ লাগাতো না মাটির সাথে। সো এরকমভাবে বিভিন্নভাবে তারা তাদের শরীরকে কষ্ট দিয়ে দিয়ে তারা চাইতো তাদের সেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করার জন্য। তারা মনে করতো যে শরীরের সুযোগ সুবিধার প্রতি যদি আমি বেশি নজর দিই তাহলে আমাদের স্পিরিচুয়াল দিকটা লেভেলটা নিচে নেমে যাবে। সে কারণে তারা কী করতো, নোংরা অপরিচ্ছন্ন থাকতো, গোসল করতো না, হাত মুখ ধুতো না, ময়লা কাপড় চোপড় পরে থাকতো। তো এরকমভাবে তারা তাদের শারীরিক কষ্ট দিয়ে দিয়ে নিজেদেরকে ডেভেলপ করার জন্য চেষ্টা করতো। তারা বৈবাহিক সম্পর্ককেও স্বীকার করতো, আত্মীয়তার সম্পর্ককেও স্বীকার করতো। তো এরকমভাবে তারা দুনিয়ার সমস্ত ধরনের সম্পর্ক বা সমস্ত ধরনের অ্যাট্রাকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করতো। তো এভাবে তারা আসলে যদিও তাদের টার্গেট ছিল ভালো কিছু করার জন্য, কিন্তু তাদের ওয়েটা সেখানে ভুল ওয়েতে চলে গিয়েছিল, সেই কারণে আল্লাহ বলছেন যে তারা সেটার হক মেনে চলেনি। তো এখান থেকে আমরা দেখি একটা জিনিস যে যদিও তাদের টার্গেট কিন্তু ভালো ছিল প্রথম দিকে, কিন্তু তারা যে ওয়েতে সেটা করছিল বা যে লেভেল পর্যন্ত তারা চলে গিয়েছিল সেই লেভেলটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো ওয়ে না। তো আজকের যুগে আমরা দেখি যে আমরা অনেক সময় মনে করি যে না, এটা করলে আল্লাহ খুশি হবে বা রাসুল খুশি হবে, তখন নিজেদের উপরে কিছু জিনিস চাপিয়ে নেই এবং সে চাপিয়ে নেওয়ার কারণে কোনো জিনিস ইসলামকে আমরা কঠিনভাবে মানুষের সামনে উপস্থাপন করি। তো ইসলাম আসলে আমাদের কাছে এই জিনিসটা চায় না। এইভাবে আস্তে আস্তে ঈসা আলাইহিস সালামের ফলোয়াররা যেভাবে ডেভিয়েটেড হয়ে গিয়েছিল মূল রাস্তা থেকে, সেরকমভাবে আমরাও মূল রাস্তা থেকে ডেভিয়েটেড হয়ে বেশি বেশি করে বিদাতের মধ্যে পড়ে যাই, যখন আমরা এই রাসুলের দেখানো পথ ছেড়ে দিয়ে নিজেরাই অনেক ইনোভেটিভ ওয়েতে আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা খুঁজতে যাই। সো এখান থেকে আল্লাহ আবুল আলমিন বলছেন যে তাদের মধ্যে যারা ইমান এনেছিল তাদের প্রতিদান আমি দিয়েছি, তবে তাদের অধিকাংশই ছিল পাপী। ওয়াকাসির মিন হুম ফাসিকুন। আবার আল্লাহ আবুল আলমিন বলছেন যে ফা আতাইনাল্লাযিনা আমানু মিনহুম আজরাহুম, যে তারা তাদের যারা বিলিভার ছিল, যারা সেই আল্লাহ এবং তার রাসূলকে সঠিকভাবে ফলো করেছে, তাদেরকে আমি প্রতিদান দিয়েছি, তাদের জন্য আজর রয়েছে, তাদের জন্য প্রতিদান রয়েছে। সে প্রতিদান হতে পারে তারা দুনিয়ার বুকে প্রতিদান পেয়েছে অথবা আল্লাহর কাছে তাদের জন্য প্রতিদান জমা রয়েছে। ওয়াকাসিরুম মিনহুম ফাসিকুন, কিন্তু তাদের মধ্যে ম্যাক্সিমামই ছিল কি ফাসিক। আবারও আল্লাহ সেম কথাই এখানে বলেছেন। সো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মাঝে বিভিন্ন নবী রাসুল এবং তার ফলোয়ারদের এক্সাম্পল দিচ্ছেন অথবা তার সম্প্রদায়ের এক্সাম্পল দেন, সেগুলো আসলে শুধু স্টোরি বলার জন্য আমাদেরকে দেন না, বরং তার উদ্দেশ্য থাকে এটাই যে তারা যে কারণে সফল হয়েছে সেই সফলতার রাস্তা যাতে আমরা ফলো করতে পারি, আর তারা যে কারণে বিফল হয়েছে সেই রাস্তাগুলোকে চিহ্নিত করে আমরা যাতে সেই রাস্তা থেকে বেরিয়ে আসতে পারি এবং আমরা যাতে তাদের মতো সেই ফাসিকদের পর্যায়ে পড়ে না যাই, আমরা যাতে তাদের মতো ব্যর্থ হয়ে না যাই, আমরা যাতে দুনিয়া এবং আখিরাতে সাফল্য অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কারণে এই শিক্ষাগুলো দিয়ে দিয়েছেন। সো আজকে আমরা 27 নম্বর পর্যন্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। সো এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জিনিসগুলো শিখিয়েছেন, যে নবী রাসুল পাঠানোর যে উদ্দেশ্য এবং তাদের মাধ্যমে যে দুনিয়ার বুকে ইসলামের কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করেছেন, নবী রাসুলের ফলোয়ার হিসেবে আজকে আমাদেরও সেই কাজ। সেজন্য আমরা চেষ্টা করবো তাদের রাস্তাকে ফলো করার জন্য এবং তাদের রাস্তা থেকে দূরে সরে গিয়ে যারা ফাসিকুন হয়েছে, যারা আল্লাহ আব্বুল আলমিনের অসন্তুষ্টির মুখোমুখি হয়েছে, আমরা যাতে সেই অবস্থা থেকে বাঁচতে পারি। আল্লাহ আব্বুল আলমিন আমাদের সবাইকে সেই তৌফিক দিন। আমার তৌফিক ইল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।